অবৈধ সম্পর্কে জের। প্রেমিকের সাথে যোগসাজশে স্বামীকে খুন করে বাড়ির সেফটি ট্যাঙ্কে পুঁতে রাখার অভিযোগ। অভিযোগের ভিত্তিতে মৃতদেহ উদ্ধার করল পুলিশ। ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত স্ত্রী। স্বামীকে খুন করার অভিযোগ স্ত্রী ও তার প্রেমিকের বিরুদ্ধে। মৃতের নাম আজিজুল মণ্ডল। ঘটনাটি ঘটেছে হরিণঘাটা থানার মোল্লাবেলিয়া পঞ্চায়েতের মাঝের পাড়া এলাকায়। অভিযুক্ত স্ত্রী হামিদা বিবিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার প্রেমিক পলাতক। জানা গেছে প্রায় চার মাস আগে নিখোঁজ হয়ে যায় আজিজুল। চার মাস পর তার মৃত্যু হয় বলে জানা গেছে। বাড়ির পেছনে বস্তাবন্দি করে সেফটি ট্যাঙ্কের ভেতর লুকিয়ে রাখা হয়েছিল দেহ। সূত্রের খবর, হামিদা বিবি তার বাড়িতে থাকা এক ভাড়াটিয়ার সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। সে কারণেই হামিদা বিবির সাথে প্রায় তার স্বামীর ঝামেলা হতো। সাংসারিক অশান্তি লেগেই ছিল। হামিদা বিবি ও তার বন্ধু দুজনে মিলে মারধরও করত তার স্বামীকে। শেষমেশ সেই মারধর চরমে পৌঁছায়। গত চার মাস আগে হামিদা বিবি ও তার বন্ধু মিলে আজিজুল মণ্ডলকে মাথায় আঘাত করে। তারপর তাকে মেরে বস্তা দিয়ে পেঁচিয়ে পুঁতে রাখে নিজের বাড়ির পেছনের সেফটি ট্যাঙ্কে। হামিদা বিবির বড় মেয়ে মুসলিমা খাতুন, তার মেজ বোন রূপালী খাতুন, তারাই হরিণঘাটা থানার দ্বারস্থ হয়। পুলিশের কাছে তারা জানায় যে তাদের মা বাবাকে নিজের বাড়িতেই মেরে পুঁতে রেখেছে। বাবা যে মাছ কাটে যে পাতাটা আছে না, এরম বটি ওটা দিয়ে মেরেছে, ওটা পুরো দুফালি হয়ে গেছে। বাবার এখান থেকে পুরো রক্ত রক্ত পড়ে গেছিলো, বাঁচার কোনো চান্স নেই। আমাদেরকে বললো তোরা ঘরে যা, আমি কি ঘরের মধ্যে শুয়ে পড়ি। তারপর সকালবেলা উঠে দেখি মা হসপিটালে গেল, দিয়ে হসপিটাল থেকে এসে মা যে থালাবাটি মাছ দেখেছে, আমি ওই দিকেই গেছি, দরজাটা খুলে দিয়ে দেখি মাদুর দিয়ে পুরো জড়ানো, পা টুকু দেখা যাচ্ছে। তারপর আমি স্কুলে চলে গেছিলাম, বাড়ি এসে আর দেখি উনি তো ইয়েতে কাজ করে, মানে সবজি ব্যবসা করে হাবড়ায়। ওই কাকা আসতো কেন? মাকে বিয়ে করেছে, বাবাকে মেরে ফেলে। বাবাকে কে মেরেছে পাটা দিয়ে? মার ওই লোকটা মিলে। খবর পাওয়ার পর হরিণঘাটা থানার পুলিশ বাড়িতে আসে। মৃত আজিজুল মণ্ডলের মৃতদেহ উদ্ধার হয় বাড়ির সেফটি ট্যাঙ্কের ভেতর থেকে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হরিণঘাটা থানার পুলিশ। এরকম একটি ঘটনা আইসি হরিণঘাটার নলেজে এসেছিল। তারা ইনভেস্টিগেশন অফিসার পাঠিয়েছিলেন। একটা অভিযোগ ছিল যে খুন করে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে, সেই জায়গা আইডেন্টিফাই করো। পুলিশ সেটাকে এক্সিকিউট করেছে, বডি তোলা হয়েছে ম্যাজিস্ট্রেটের প্রেজেন্সে। তিন মেয়ে আছে, তার বড় মেয়ে তার বাবা বলে আইডেন্টিফাই করেছেন। এবার এটাকে মর্গে পাঠানো হবে, এটার পোস্টমর্টেম হবে, তারপরে যাবতীয় যা নিয়ম আছে সেটা সেভাবে পুলিশ করবে। ঘটনার জেরে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত গৃহবধূর কঠিন শাস্তির দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। সেদিন রাতে ঝগড়া হচ্ছিল, রাত একটা দেড়টা অব্দি ঝগড়া হয়েছে, মারপিটও হয়েছে। ওর মা আর ওই যে তাকে নিয়ে এসেছিল, ওরা দুজনে মিলে ওর বাবাকে মেরে, ওরা দুজনে মিলে ওরা এক মিনিট অব্দি ওরকম মারপিট হওয়ার পরে, তারপর ওরা সব শুরু করেছে, দরজা জানা বন্ধ করে লাইট লাইট অফ করে, তারপরে আমরা কিছুক্ষণ বসে দেখে 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 আমরাও শুয়ে পড়ি। তারপরে কী হচ্ছে না হচ্ছে বলতে পারবো না। মেজো মেয়েটা দেখি প্রায় আসে, আমি বলি মনে হয় ও কিছু জানি, যে এতদিন পরে খোঁজ নেই। সকালবেলা উঠে বলছে যে তোর বাবা আমাকে মেরে পালিয়েছে গয়নাঘাটি টাকা পয়সা নিয়ে। তারপরে ও কালকে জিজ্ঞাসা করেছে, কালকে যখন ওকে চাপ দিয়ে জিজ্ঞাসা করেছে দিদি, তখন ও স্বীকার করেছে যে হ্যাঁ মা আর ও মিলে আমার বাবাকে মেরে ফেলে। আসামি ছেড়ে দিয়েছে সন্ধ্যাবেলা, আসামি ছেড়ে দিয়েছে, খুঁজে বার করতে পারেনি না, আমরা বের করেছি সন্ধ্যাবেলা, খালি পেছনে খুঁড়ে দিয়ে আমরা বের করেছি, যে পাইনি পুলিশ কিচ্ছু করেনি। ওরা ভিডিও এসছে, ওরা আইসি এসছে, ওরা ডিআইজি এসছে, ওরা কিচ্ছু করতে পারেনি, ওরা চলে গেছে চুরি করে, আমরা বের করেছি। আমাদের সন্ধ্যা জেগেছে, আমরা দুপুরবেলা স্যার বলেছিলাম স্যারদেরকে, স্যার ট্যাঙ্কিগুলো দেখুন, স্যাররা বলছে আপনারা যান বাইরে, আমরা দেখছি। ওরা দুই কোদাল মেরে দিয়ে চলে গেছে। প্রশাসন কোনো কাজের না, প্রশাসন কোনো কাজের না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, হরিণঘাটা। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।